মেয়েটির খেতে না পাওয়া শুকনো মুখটা সেদিন একটু উজ্জ্বল হয়েছিল, যেদিন পাড়াতুতো দাদা এসে ভালো মাইনের কাজ পাইয়ে দেবে বলে কথা দিয়েছিল। ভালো দিনে স্বপ্নে বিভোর হয়ে ঘর ছেড়েছিল নেপালি মেয়েটি। মুম্বাইয়ের নাম সে অনেক আগে শুনেছে, বড় শহর, কত কলকারখানা, তাই অবিশ্বাস করেনি। কিন্তু যেদিন প্রথম কাজের বহর সম্বন্ধে চোখ খুলল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ততক্ষণে বাড়ির জন্যগুলির বিখ্যাত যৌনপল্লীর অন্ধকার স্বেচ্ছেতে ঘরে কোনো এক মাসির হেফাজতে পৌঁছে গিয়েছে পুতুল পুতুল গড়নের নেপালি সেই মেয়ে। তবে সে একা নয়, তার মতো হাজার হাজার মেয়ের সঙ্গে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। দেহ ব্যবসায় নামতে বাধ্য হচ্ছে অনেকে, এর পিছনে আরেকটি উদ্দেশ্য রয়েছে এবং সেটা আরও ভয়ানক। বাজারে নাকি তাদের গায়ের চামড়ার চাহিদা বিপুল, তাই হঠাৎ করেই কোনো কোনো রাতে উধাও হয়ে যায় তাদের শরীরের চামড়া। বেশ কিছু ক্ষেত্রে আবার কোনো খোঁজই পাওয়া যায় না সেই মেয়েদের। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের যৌনপল্লীতে অলিতে গলিতে রমরম করে চলছে নারী চামড়ার এ ব্যবসা। পরিসংখ্যান বলছে প্রতি বছর বিপুল সংখ্যক গরিব মেয়েকে পাচার করে নিয়ে আসা হয় মুম্বাইয়ের যৌনপল্লীতে। এদের বেশিরভাগই নেপালি, উদ্দেশ্য একটাই, চামড়ার যোগান বজায় রাখা। কিভাবে চামড়া সংগ্রহ করা হয়, যৌনপল্লীর এক বাসিন্দা নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, অনেক সময় চামড়া পাচারকারীরা সাধারণ খদ্দেরের ছদ্মবেশে আসেন, মাদক খায়ে অজ্ঞান করে দেন। সকালে উঠে দেখা যায় শরীরে কোনো না কোনো অংশ থেকে চামড়া কেটে নিয়ে গিয়েছেন ওই খদ্দের। অসহ্য যন্ত্রণায় কাটে পরবর্তী দিনগুলো। কিন্তু কি কাজে লাগে এত চামড়া? শক্তি সমূহ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী সুনিতা দনোয়ার জানালেন, এই চামড়া প্রথমে যায় মুম্বাইয়ের বিভিন্ন চামড়া কারখানায় অথবা স্কিন প্যাথোলজিতে। সেখানে চামড়া প্রসেসিং করা হয়, এরপরে সেই প্রসেসড স্কিন চলে যায় মার্কিন মুলুকে। সেখানকার প্লাস্টিক সার্জারি মার্কেটে এই চামড়ার বিপুল চাহিদা। প্রধানত পুরুষাঙ্গ বড় করা এবং স্তন বৃদ্ধি করার কাজেই ব্যবহৃত হয় এই চামড়া। এই ব্যবসায় লাভও আকাশ ছোঁয়া, কারণ 100 বর্গ ইঞ্চি চামড়া বিক্রি হয় 50 থেকে 1 লক্ষ টাকায়। কিন্তু প্রশাসনের নাকের ডগায় বসেও কিভাবে অবাধে চলছে এই অবৈধ চামড়া ব্যবসা, প্রশ্নটা উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী জানালেন, বেশিরভাগ কেসই পুলিশের নজরে পড়ে না, কারণ কোনো মেয়েই সাহস করে অভিযোগ জানায় না। এই নিয়ে ঢু শব্দটি করলেও কপালে জোটে অকথ্য অত্যাচার, ফলে বাধ্য হয়েই মুখ বন্ধ রাখেন মহিলারা। তবে সম্প্রতি প্রশাসনের নজরে এসেছে গোটা বিষয়টি। নেপালের সমাজ ও শিশু কল্যাণ মন্ত্রী কুমার খাড়কে জানান, রিপোর্ট দেখে চমকে গিয়েছি, এটা যথেষ্ট উদ্বেগজনক, দ্রুত তদন্ত শুরু হবে, অপরাধীদেরও শাস্তি হবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।